প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন 2019 সালে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের উদ্যোগ হাতে নেয়। 2020 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করার কার্যক্রম উদ্বোধন করে। তখন কেবল লন্ডনে এ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর কোভিড এবং তৎপরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ থেমে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 2022 সালে যুক্তরাজ্য সফরের সময়ে তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম আগামী মাসে প্রথম সপ্তাহ থেকে উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর ওয়েলসে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিরা ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে তাদের বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এই কার্যক্রমকে নিয়ে ম্যানচেস্টারস্থ সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান আমাদেরকে জানান যে এই আগামী সপ্তাহের মধ্যেই আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে manchester.mofa.gov.bd-তে আমরা সম্পূর্ণ এবং বিশদ নির্দেশাবলী আমরা আপলোড করবো। আমি অনুরোধ করবো আপনারা সকলে manchester.gov.bd ভিজিট করবেন এবং আমাদের এনআইডি বাংলাদেশ এনআইডি আবেদন সংক্রান্ত নির্দেশাবলী আপনারা প্রতিপালন সাপেক্ষে আপনারা আবেদন করবেন। তো এই এনআইডি আবেদনের এনআইডির জন্য আবেদন করার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা বিশদভাবে আমি আপনাদের সম্পর্কে একটু আপনাদের সম্মুখে একটু তুলে ধরতে চাই। manchester.mofa.gov.bd-তে গিয়ে নির্দেশাবলী আপনারা খুব ভালোভাবে পড়বেন। সেখানে আপনারা দেখবেন যে আপনাদের একটি বৈধ আবেদন করবার পূর্ব শর্ত হিসাবে আপনাদেরকে একজন আপনাদের ব্রিটিশ বাংলাদেশিদের একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে যার মেয়াদ রয়েছে এবং আপনাদের একটি বাংলাদেশি জন্মসনদ প্রয়োজন হবে। আর এই দুটো থাকলে আপনারা আমাদের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এনআইডির জন্য আবেদন করবেন। আবেদন করবার পরে আপনারা আবার manchester.mofa.gov.bd-তে গিয়ে আপনারা বায়োমেট্রিক প্রদান করবার জন্য আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট যেদিন নেবেন সেদিন নির্ধারিত দিনে আপনার আমাদের সহকারী হাইকমিশনে এসে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের বায়োমেট্রিক প্রদান করার সাপেক্ষে আমরা আপনার সম্পূর্ণরূপে আপনার আবেদনপত্রটি আপনাকে দেখিয়ে রিভিউ করার পরে আমরা আবেদনপত্রটি সাবমিট করব। এরপর এটি ঢাকায় বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশে যাওয়ার পরে মাঠ পর্যায়ে আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে এবং আপনার একটি বর্তমান ঠিকানা যেটা রয়েছে সেখানে এই স্থানীয় নির্বাচন কমিশন অফিসের মাধ্যমে এটি ভেরিফিকেশন সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমি যারা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা রয়েছে প্রত্যেককে অনুরোধ করবো আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা একজন প্রতিনিধি নির্বাচন করবেন যিনি আপনার কাগজপত্র সকল বৈধ বাংলাদেশি কাগজপত্রগুলো আপনার সঙ্গে থাকবে, ওই প্রতিনিধির কাছে থাকবে এবং যখন স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে ভেরিফিকেশনের জন্য যাবে বা তাকে ফোন করবে তিনি যেন ওই কাগজপত্রসমূহ সাবমিট করতে পারেন স্থানীয় নির্বাচন কমিশন অফিসে। এতে যেটা হবে যে আমাদের পুরো প্রক্রিয়াটা দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং আশা করবো অতি দ্রুতই আপনারা এনআইডিটা পেয়ে যাবেন। এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে এই অনুমোদন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পাদন হয়ে গেলে আপনারা আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউকের যে মোবাইল নাম্বার আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারে অনুমোদনের পরপরই আপনাদের এনআইডি নম্বরটি আপনাদের মোবাইল নম্বরে চলে আসবে। আসা মাত্রই কিন্তু আপনারা এনআইডি পেয়ে গেলেন। এর জন্য আপনাদেরকে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না। যদিও স্মার্ট কার্ডটি বিভিন্ন ধাপে ধাপে আমাদের এখানে আসবে তখন আমরা বিতরণ করব কিন্তু এনআইডি নাম্বার প্রাপ্তির সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এনআইডির সার্ভারে আপনারা অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং এই এনআইডি নাম্বার দিয়েই আপনারা বাংলাদেশে যে কোনো কাজ আপনারা সম্পাদন করতে পারবেন এবং আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনারা এই এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা প্লাস্টিক এনআইডি কার্ড ওটা আপনারা ডাউনলোড করতে পারবেন। বাট সেটার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনার এই নম্বরটি আপনারা সতর্কতার সঙ্গে সংরক্ষণ করলেই যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজন এই নম্বর দিয়ে আপনারা আপনাদের কার্য সাধন করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর বাংলাদেশ সহকারী হাইকমিশন গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম গ্রহণ করে। এই প্রক্রিয়ায় অংশ হিসেবে কারিগরি যোগাযোগ স্থাপন করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় লোকবল ছাড়াই তিনি বিদ্যমান জনবল নিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। তিনি আরও জানান যে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকগণ কোনো ফি ছাড়াই বিনামূল্যে আবেদন করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন যে জাতীয় পরিচয়পত্র আবেদন প্রক্রিয়া কোনো পর্যায়ে কোনো আর্থিক সংশ্লেষ নেই।
জাতীয় পরিচয়পত্র তৈরি করতে কি কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে কিনা, এই প্রশ্নের জবাবে যা বললেন জনাব হাসান। সেবা প্রদান এবং এনআইডি আবেদনপত্র গ্রহণের সময় বাংলাদেশ সরকারি হাইকমিশন পুরো বিষয়টি বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা এনআইডি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি, এক্ষেত্রে কোনো ফির কোনো প্রয়োজন নেই। এছাড়া আপনার এনআইডি আবেদনপত্র ভেরিফিকেশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যত রকমের কার্যক্রম রয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াতে এ এনআইডির ক্ষেত্রে কোনো রকমের কোনো আর্থিক সংশ্লেষ নেই। আমি দৃঢ়ভাবে এবং অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, এনআইডি কার্যক্রমের সঙ্গে কোনো রকমের আর্থিক সংশ্লেষ নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনাদের যে প্রয়োজনীয় ক্রাইটেরিয়া রয়েছে সেই প্রয়োজনীয় ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষে আপনারা আপনাদের এনআইডি নম্বরটি পেয়ে যাবেন। এই কার্যক্রম চালু হবার ঘোষণায় ম্যানচেস্টার বাঙালি কমিউনিটির বিশিষ্টজন যা বললেন, আগামী মার্চ মাস থেকে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড, আমরা যেটাকে এনআইডি কার্ড বলি, ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার অফিস থেকে এটা দেওয়া হবে। আমি মনে করি তাদের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা যারা প্রবাসীরা আছি তারা এই সুযোগটা গ্রহণ করতে পারব এবং আমরা অনেক উপকৃত হব। যে কারণে আসছে প্রধানমন্ত্রী বাংলাদেশের উচ্চ করার প্রধানমন্ত্রী জানাচ্ছে শেখ হাসিনাকে, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষ থেকে এবং গ্রেটার ম্যানচেস্টার প্রবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাই বিশেষ করে জানাচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের প্রবাসী বাংলাদেশ যারা আছে তারা নারী টানে দেশের প্রতি এটা খুশির নিউজ উনি দিয়েছেন যে মার্চ থেকে আমাদের দীর্ঘদিনের প্রবাসীদের দাবি যে এনআই কার্ড, যে আমরা প্রবাসীরা বিদেশ প্রবাসী অ্যাপ্লিকেশন করতে পারবো, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি যে ইতিমধ্যে বাংলাদেশ এটা ডিজিটাল বাংলাদেশ চিহ্ন হয়েছে এবং উনি আগামীতে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন, এই মাস স্মার্ট বাংলাদেশকে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ বাংলাদেশ সরকার। বর্তমান যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন চালু আছে। এরপর প্রবাসীদের আধিক্য অনুযায়ী আরও প্রায় 40টি দেশে এ সেবা চালু করা হবে। আর এই পরিচয়পত্র হাতে পেলে দেশের জায়গা জমি স্বাস্থ্য সম্পত্তি সহ বিভিন্ন ধরনের হয়রানি লাঘব হবে বলে মনে করেন অনেকেই। গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন, ফোকাস টিভি।